সেনাবাহিনী এখন সত্যি পিপলস বাহিনীতে পরিণত হয়েছে আর গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সশস্ত্র বাহিনী 2022 এর সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ বিদেশি কূটনীতিক সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন স্বাধীনতার প্রতীক এই বাহিনী এখন জনগণের বাহিনীতে পরিণত হয়েছে 2001 এ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল এবং এখনও গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি 2008 এর নির্বাচনে জয়ী হয়ে নয় সরকার গঠন করে বাংলার জনগণের ভোটের মাধ্যমে আমরা এ পর্যন্ত ক্ষমতায় আছি বাংলাদেশে অন্তত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে আর এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে আমরা দেশের উন্নয়ন করতে পারছি বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে সতর্ক করে তিনি বলেন তা থেকে দেশকে রক্ষা করতে যা করা দরকার তাই করবে সরকার গ্রেট ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ প্রতিটি জায়গায় কিন্তু ইকোনমিক রিসেশন এবং ব্রিটেন তো নিজেরাই ঘোষণাই দিয়েছে তাদের ইকোনমিক রিসেশন চলছে সেই অবস্থায় আমরা এখনও আমাদের অর্থনীতি গতিশীল আছে চলমান আছে তবে সকলের সহযোগিতায় অবশ্যই আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারব এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকে নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এ সময় সেনাবাহিনীর চারজন এবং নৌ ও বিমান বাহিনীর দুইজন করে সদস্যকে 2021-22 সালের জন্য সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক দেন সরকার প্রধান ইবতিসাম নাসিম মৌ মাছরাঙ্গা সংবাদ ঢাকা